नमस्कार, आज हमारे परम सौभाग्य जे श्रद्धेय शिल्पी आली अकबर खान साहेबर सामने आमरा बसे आछि, दूरदर्शन तरफ थेके तार संगे कथा बोलबो। तिनि आमादेर बोलेछेन जे तार नामेर संगे उस्ताद शब्दटी आमरा जोग करी ता तिनि पछंद करेन ना, ताई तार सामने बसे आर उस्ताद आली अकबर खान बोलते पाच्छि ना, बोलछि श्रद्धेय शिल्पी आली अकबर खान साहेब। तार जीवन, तार संगीत भावना, तार अनुभूति, तार ध्यान कथा आज आमरा तार काछे शुनते चाई। আমরা তো শুনেছি যে আপনি একেবারে ছেলেবেলা থেকে শান্তিনিকেতনে আসছেন, আপনার বাবার সঙ্গে রবীন্দ্রনাথের তো অনেক যোগাযোগ ছিল। শান্তিনিকেতনে আমার বাবা রবীন্দ্রনাথ ঠাকুর খুব বন্ধু ছিলেন, তো আমি তো পাঁচ বছরের থেকেও ছোট ছিলাম, তখন থেকে আসছি। তো উনি ওনার দর্শন পেয়েছি। তারপরে বাবা প্রায়ই আসতেন, বাবাকে উনি নিজে হাতে লিখে ও ঠিক বন্ধুর মতো দুজন দুজনকে বিশেষের টান ছিল, ঘন্টার পর ঘন্টা শুনতেন। আর তারপর বাবা এসে উনি কাউকে শেখাতে বললে বাবা সেটাও করতেন। তো সেই জন্যে শান্তিনিকেতন আমি আমার বোধহয় পাঁচ বছর বেশি বা পাঁচ বছর কমই হবে বয়স তখন থেকে আসছি। আচ্ছা, আপনার কি মনে আছে যে রবীন্দ্রনাথ আপনাকে কিছু বলেছিলেন, যদিও খুব ছোট ছিলেন, আপনি কি তখন বাজাতেন না আপনি মনে ছেলেবেলা গান গাইতেন? তো করতেন, আরও গান শুনেছেন, ওনার করে বসে আমি মিষ্টি খাইয়েছেন। আচ্ছা, মাটির ঘরে বসতেন, মাটির ঘরে থাকতেন, ওই মাটির ঘর ছিল শ্যামলী, হ্যাঁ, লাল বাতি যত রাত, তো সেখানে তার পাশেই যে ঘর ছিল তাতে বাবা থাকতেন, সেটা মনে আছে। তারপর শান্তিনিকেতনের যে অ্যাটমসফিয়ার ছিল, খাওয়া অ্যারেঞ্জমেন্ট, এই থালা বাসন সবাই নিজে খাচ্ছে, এই থালা বাসন নিয়ে যাচ্ছে, এই সুন্দর খাবার একটা সুন্দর স্বাদও ছিল, অ্যাটমসফিয়ারও ছিল, আর সব একসঙ্গে বসে খেত, সেটা আমার সব মনে আছে। আর তারপরে আসছি এখন, এরপরে বাবার নামে এখানে এরা চেয়ারও রেখেছে, তো সেটার জন্যে আমি ওপেনিং করেছি ওটার ব্যাপারে, তো ওই জন্যে আমার শান্তিনিকেতনে কয়েকবার আসা হয়েছে। প্রথম মনে হয় একটা পাবলিক স্টেজ যাকে বলা হয় সেখানে বাজালেন শান্তিনিকেতনের বাইরে বোলপুরে, আপনার কেমন লাগলো? কাল আমি তো যা আমার শিক্ষা পেয়েছি গুরুর কাছে, বাবার কাছে, আর সঙ্গীতটাকে যেটাকে মা সরস্বতীর জিনিস নাদ ব্রহ্ম বলা হয়, ব্রহ্ম দিয়ে এসছে, তো সেটা আমি যেখানেই বাজাই চোখ বুঝে
অন্তর থেকে যে আহত মাঠ থেকে যে আসে সেটাই আঙুলে বের হয়। তো আমি শুনি আর যারা সে আওয়াজটা শুনতে পাচ্ছে তারা শুনে, ওরা কি শুনছে আমি জানি না, কিন্তু আমি যা শুনছি আমি জানি শুনছি, কিন্তু আমি জানি না কে বাজাচ্ছে। তাহলে তোরা যদি আমি নিজেই জানি না যা কী বাজাচ্ছে তাহলে কী করে বলবো যে লোকদের কীরকম লাগলো না লাগলো? এটা একেবারে ধ্যান ভেতর থেকে উঠে আসছে একজন না সঙ্গীতটা, সেই জন্যই সম্ভব ভগবান, সেই জন্যই সবচেয়ে বড় মন্ত্র শান্তি, মনে খাবার যাকে বলে সোল অ্যান্ড মাইন্ড, তার জন্যে এই সঙ্গীতটা নাথ ব্রহ্ম তৈরি করা হয়েছে। আর সেটাই সেই মেসেজ নিয়েই আমি সারা দেশে যেখানে যেখানে আমেরিকায় ইউরোপে যেখানে যেখানে বলুন যেখানে আমাদের সঙ্গীত তো জানতোই না এবং শুনেও নি অনেকে, সেখানে আজ 15,000 মেয়ে ছেলে বয়স্ক লোক আর যারা শুনতে আসছেন তারা তাদের কিছু বলতে হয় না। ওরা অনেকে প্রশ্ন করেছে আমরা কীভাবে নিজেকে প্রিপেয়ার করে আসব এই সঙ্গীত শুনবার জন্য, বলে যে প্রিপেয়ার করা তো কিছুই নয়, এসেই আপনারা রিল্যাক্স করবেন, সঙ্গীতই আপনাদের বলে দেবে কী করতে হবে। আর সেইভাবেই হয়, সঙ্গীতে আমাদের 9টা 12টা রস রয়েছে, তো যেখানে ওদের বলতেও হয় না সে তো প্রায় মোস্ট অফ দি অডিয়েন্স যেখানে ভক্তি রস করুণ রস এই যে আসছে ওদের চোখ দিয়ে জোগন করাচ্ছে, আর যেখানে শৃঙ্গার রস আসছে বা আনন্দের রস আসছে সেখানে ওরা মানে হাসছে লাফিয়ে পড়ছে দাঁড়িয়ে পড়ছে এরকম, তো সঙ্গীতই তো নাচায় ওদের। আর আমি চোখ বুঝে নিজের বাজিয়ে যাই, না বাজাই না নিজে শুনেই যাই, এই হলো আমার জীবন। আপনি যে এত দর্শক তৈরি হয়েছে আজকে ওয়েস্টে পাশ্চাত্যে, এতে তো এবং এত দর্শক শ্রোতা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি এত আগ্রহ, তাতে আপনার অবদান তো আমরা চিরদিন মনে রাখব। কিন্তু আপনি এতদিন ধরে যে ওখানে আছেন এবং আমাদের সঙ্গীতের প্রচার করছেন তাতে একটা পার্থক্য নিশ্চয় দেখছেন যখন শুরু করেছিলেন আর এখন ধীরে ধীরে যে সময়টা বদলাচ্ছে, কি ধরনের পার্থক্য লক্ষ্য করছেন? আগ্রহ কি বাড়ছে না আর কমছে? বাড়ছে বাড়ছে, যেগুলো আমাদের দেশে আগ্রহটা কমে যাচ্ছে ও দেশে সেরকম বেড়ে যাচ্ছে। ও দেশে আজ এখন সব নতুন ছেলেমেয়েরা
রাগরাগিনীর মানে কোনো নিয়ম নিজের বাপ মায় কি যেভাবে শ্রদ্ধা করতে হয় সেটাই ভুলে যাচ্ছে, তো রাগরাগিনী তো ভুলে যাবেই। তো সে আমাদের দেশ মেয়ে দেশের মেয়েদের জন্য দুঃখ হয় কষ্ট, আমি যেখানে এখানে করতে চেয়েছিলাম এখান থেকে আরম্ভ করি, বাবা আমার কলেজ ছিল কলকাতায়, সে বাবা এসেছেন, তারপর আপনার গভর্নর মুখার্জি ছিলেন তিনি ওপেনিং করে দিলেন, সে যাই হোক সেটা চলল না। হীরেন মুখোপাধ্যায়? হ্যাঁ। তো সেটা এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে ওখানে আজ প্রায় পনেরো হাজার স্টুডেন্ট তো এসেছেই, তবে ইন্ডিয়ার থেকেও অনেকে যাচ্ছে। আর যখন আমি আসছি এখানে যারা কিছু জানতে চায় শিখতে চায় সেটাও আমি দিয়ে আছি। বাবা তো বলেছেন যে ওই যে অপাত্রে দান করবে না, তো যে আসবে সৎ পাত্র যদি হয় তাকে প্রাণ খুলে সব রাস্তা যতটুকু নিতে পারে দেখাবার চেষ্টা করবে, আর আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি। তো সে দেশে এখন আমাদের দেশের লোকরা গিয়ে যখন রাগরাগিনী ভুল করে ওরা প্রশ্ন করে আমাকে যে এটা তো আপনি যেভাবে শিখিয়েছেন বা যেভাবে আমরা শুনে আসছি তাল দিতে জানে, তাদের নাম জানে, সময় জানে, অসময়ে রাগরাগিনী কেউ কেউ গাইলে ওদের ভালো লাগে না, যেটা আমাদের দেশে ছিল। তবু দুঃখের বিষয় যে আমাদের দেশটা কিরকম যেন হঠাৎ আকাশ পাতাল। আমাদের দেশে যে এত অদল বদল ঘটছে, আপনি যেমন সময়ের কথা বললেন, এখন তো সময় প্রায় কেউ মানেনি না, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার সকালবেলার রাগ রাত্রে বাজানো হচ্ছে বা গাওয়া হচ্ছে। আরেকটা ব্যাপারও আছে যে ঘরানাগুলো ভেঙে যাচ্ছে, এ সম্পর্কে আপনার কি মনে হয়, ঘরানাকে রক্ষা করা উচিত? ঘরানা তো তৈরি করেছে যারা সত্যিকারের জিনিসটাকে রেখেছে, জিনিসটাকে মেনটেন করে গেছে, তো সেটা কি বলা হয় ঘরানা ঘরানা বলে লোকে জানে। যেমন তো আপনি ডক্টরদের ঘরানা বলতে পারেন যে ভালো, যে কোনো কবিরাজ চিকিৎসা করে মানুষের শরীর ভালো করে দেয়, তো ওনার ছেলে ওনার মেয়ে ঘরের ট্র্যাডিশন তখন বলে ওই ঘরে, এতো বংশও আছে, বিয়ের সময় তো আপনারা বংশ দেখেন ঘরানা দেখেন কি ঘরানা বিয়ে হবে, সেই রকম সঙ্গীতটা সেই ঘরানা বলে ওই আলাদা কিছু স্ট্যাম্পের ব্যাপার নেই, কিন্তু সেটাও যে ভেঙে যাচ্ছে মিশে যাচ্ছে তাতে আপনার কোনো প্রতিক্রিয়া হয় বা আপনার মনে হয় এটা হওয়া উচিত নয় তেমন? আমি একজন লোক, আমি একা কি করতে পারি বলুন, যারা নাম করেছেন তারাই ভেঙে দিচ্ছেন, তোর মধ্যে আমার আমি যতটুকু পাচ্ছি আমার যতটুকু যত দূর পর্যন্ত আমার কী বলে পৌঁছতে পারি শুনুন সেই অবধি আমি চেষ্টা করছি। তো যারা গুণী রয়েছেন ভাই বোনরা তাদেরও উচিত কিছু করা, আমার বিশেষ করে আমাদের দেশে এই যে এই আমি এই জন্য ওখানে আর্কাইভ করছি প্রায় বাবার 30,000 কালেকশন মানে নিজের কম্পোজিশন কালেকশন ফ্রম ওখান থেকে আমাদের হচ্ছে বিনকার ঘরানা অফেনি ঘরানা, তো ওটারই তো আমরা বলি এখন শ্রী বাবা আলাউদ্দিন বিনকারে শ্রেণি ঘরানার রামপুর টু মাইয়ার, তো ওটা ওরকমইভাবে আমেরিকাতেও সেভাবে লোকে জানে। তো আর সেই জন্যে তারপর আমার নিজের এত বছরের কম্পোজিশন 60,000 ই কমপ্লিট বই ছাপা হচ্ছে, ওই বাবা ছাপা হয়ে গেছে, আর্কাইভ হচ্ছে, বাবার নিজের বাংলায় হাতের লেখা সেগুলি ট্রান্সলেট করে আমরা ইংলিশে হিন্দিতে যে কোনো ভাষায় চেষ্টা করছি। তো ওখানকার পাবলিক গভর্নমেন্ট সবাই আমাকে হেল্প করছে।
আচ্ছা, একটা জিনিস এখন আমরা লক্ষ্য করি যে আপনার একটা বলতে পারেন যে ভাবনারই একটা দূষণ ঘটেছে, মানে পলিউশন, শব্দেরও এক ধরনের পলিউশন ঘটে। সেজন্য খুব উচ্চ গ্রামে যা কিছু তা পছন্দ করে তরুণ প্রজন্ম। এখন ব্যান্ড মিউজিক এদেশে খুব পপুলার হচ্ছে বিদেশের প্রভাবে, খুব উচ্চ গ্রামে সেগুলো বাধা, এবং তার জন্য যেগুলো লো পিচ ইনস্ট্রুমেন্ট তার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ধরুন বীণা প্রায় উঠেই গেল, সারঙ্গির চল কমে যাচ্ছে, এসরাজের চল কমে যাচ্ছে, এইগুলো কেন ঘটছে? এটা কি মানুষের এক ধরনের সাইকোলজিক্যাল পরিবর্তনের জন্য নাকি? না, এখন হলো যে যে ধরুন কি বলে ওটাকে, লোভ দেখান কোন একটা জিনিস, একটা মানুষ বেশ শান্তিতে আছে বা একটা পাখি বেশ নিজে শান্তিতে আছে, যা পাচ্ছে ফল টল তাকে একটু দেখি একটা অন্যরকম কিছু খাবার, সে তো দূর হবে তার জন্য। তারপর ওটা খাবি, খেয়ে তারপর যদি শরীর খারাপ হয় তখন ওর তখন বুঝবে যে এটা ভালো না, সেরকম হচ্ছে। তো যা আমাদের জিনিস আছে ওরা তো সেটা করছে না, ওদের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যা কিছু রয়েছে সে তো দেখেইছি, তা সত্ত্বেও তার উপরে আরও ডিপার যাবার জন্যে ওরা ভেবেছে এই রাগ রাগিনী সময় নিয়ম কোন যন্ত্রে কার কী ক্যাপাসিটি কতটা, ওরা তাছাড়া কে সব যন্ত্র ধরলেই ইয়ে হলো তা তো হবে না, দেখতে হবে যে কোন যন্ত্রটা ওর শরীর সঙ্গে, কাপড় জামা কোনো একটা জামা পরে নিলেই তো হবে না, তো যে সে নাববে নেপে টেপে ফিট করবে, তো যন্ত্রও সেরকম। অনেকের সেতার বাজালে ওই সাউন্ডটা বের করতে পারছে, কেউ সহজ বাজালে সেতার বাজালে সেই সাউন্ডটা বের করতে পারছে না, সহজ বাজিয়ে বের করতে পারছে, কেউ বলেন। একটা জিনিস এখানে হঠাৎ মনে হচ্ছে আমার, এই যে আপনি শরৎকে আপনার যন্ত্র হিসেবে নিলেন, রবিশঙ্করজি নিলেন সেতারকে, আপনার আমি নেইনি এটা কি আপনার বাবা? বাবা মা সব বাবা 200টা যন্ত্র শিখেছিলেন। আচ্ছা, উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক কমপ্লিটলি শিখেছেন। হয়তো এখানে যখন অমৃতলাল দত্ত আমার স্বামী বিবেকানন্দের দাদা, উনি সে সময় ক্লানেট ওয়েস্টার্ন মিউজিক বলেন এসব পিয়ানো সব কিছু উনি শিখতেন, নোটেশন জানতেন, ওনার ওনার কাছেও বাবা শিক্ষা করেছেন। তবে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব ওনার অনেকবার দর্শন পেয়েছেন, ওনার ওনাকে বাবা বাজনাও শুনিয়েছেন, আশীর্বাদও পেয়েছেন। তো তো সেই ওয়েস্টার্ন যত রকম যন্ত্র আছে ওসব শিখে, তার যত রকম ইঞ্জিয়ান যন্ত্র আছে সাংহাই ব্যাক পাইপ পর্যন্ত উনি বাবা যাওয়ার শিক্ষা করেছেন। পরে আমাকে যত রকম যন্ত্র হতে পারে সুরিঙ্গার রবাব এস গান সব কিছু শিখিয়ে আমার জ্যাঠামশাই আমাকে তবলা বাবা পাকোয়াজ এসব শিখিয়েছেন, শিখিয়ে বললেন যে এই শহরে শহরটাকে একটু একটু বদলালেন, একটু তার তার একটু সাইজ টাইজ বদলিয়ে বললেন তো এতে সব পারবে, বলছেন এক সাধে সব সাধে সব সাধে সব যায়, তা একটা দিয়ে সব পেতে হবে, তো ভগবানকে পেতে হলে এক ভগবান, সঙ্গীত পেতে হলে একটা সুর, তা তাটা সুরে লাগাতে পারলে বাকি সুর এই যাচ্ছে আপনি আসবেন, হাটেই আমরা লাগাতে পারছি না, আসল অন্য সুরের জন্য নেচে বেড়াচ্ছি কি করে। আচ্ছা, আপনার একটা এখন আপনি যেটা বলছিলেন, আমাদের এখানে একটা ব্যাপার খুব লক্ষ্য করি যে সব ব্যাপারে এত গতির প্রতি একটা মোহ বা আকর্ষণ বলতে পারেন, যার ফলে এই যে আলাপের এত গভীরতা এত মাধুর্য এত ব্যঞ্জনা, কিন্তু লোকে যেন আলাপ বেশিক্ষণ শুনতে আগ্রহী নয়, তারা জোর ঝালার দিকে বেশি আগ্রহ, এটা একটা নতুন প্রবণতা, এটা আমার মধ্যে মনে হয় এক ধরনের অসুস্থ প্রবণতাই হয়, তো আপনি কি মনে করেন?
না যাদের মনে মনটা স্থির হয়নি, তো নিজে মনেও শান্তি পাচ্ছে না, সেই জন্য আড়াস পর্যন্ত পাচ্ছে না, মানে নিজের বাপমাকে পছন্দ করে না। কেন করে না? সে বাপ মার মূল্যই জানে না, আর বাপ মাও হয়তো মূল্য সেই মূল্যটা দিতে পারেন না সেভাবে। তো সেটা ডিপেন্ড করে বাচ্চা সবসময় ছোট বাচ্চা হয় ওখান থেকেই, মানে এই যখন মাটির বাসন যখন কাঁচা থাকে তখন তো যেভাবে তৈরি করবে সেইভাবে তৈরি। তো সেটা হচ্ছে বড়দের কাজ, আর যারা শিশু তারা শিশু। তো তাদের বাপে যদি আলাপ না পছন্দ করে তো ছেলে কোথায় পছন্দ করে? আচ্ছা, নতুন প্রজন্মে যে নতুন জেনারেশন, এই তারা তরুণ তরুণীরা ছোটরা যদি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে না ওঠে তাহলে তো এই ধারাটা অব্যাহত থাকবে না। ওদেশে আপনি কি দেখছেন, নতুন জেনারেশন কি ইন্টারেস্টেড হচ্ছে? তা তো হচ্ছেই, তারা হচ্ছে। তো তারপরে যারা বয়স্ক লোক তারাও হচ্ছেন, তারাও শিখতে চান, না না বাজাতে পারলে বয়স হিসেবে তো মুশকিল হয় না সময়, এই এরকম হাত আঙুল এসব ব্যান করা বয়সের সঙ্গে মুশকিল হয়ে পড়ে। তো ওরা সবাই ইন্টারেস্টেড, আমাদের দেশেও তাই, আমাদের দেশে তার আমাদের দেশে কি এরা আলাপ সব কিছুই ভালো আসে, কিন্তু কেউ শোনাবার লোক দরকার, যে না শোনায় ভালো করে তো শ্রোতারা কী করবে? না পুরোনো কালে কিছু করবার ছিল না বলে লোকে নিজের সময় সময় অতি সাধনা করতে যেত, তার এ খুব বড় সাধনা করতে হয় ঘন্টার পর ঘন্টা, বাবা 23 ঘন্টা সাধনা করে গেছেন, ওনার আর কিছু করবার ছিল না। কিন্তু মানুষ জীবনে 2-4 ঘন্টাও দিতে পারে জীবনে রোজ, তাতেই আর গুরু যদি ভালো পায় তা তাতেই হয়ে যাবে। কিন্তু এটা এটাও সত্য, মা সরস্বতী এই সবার কাছে ধরা দেন না, ধরা দেন না, লক্ষ্মীও ধরা দেন না। আবার লক্ষ্মী যাদের ধরা দেন তাদের কাছে সরস্বতী ধরা দেন না, কাছাকাছি থাকে। এটা কি আপনি কি তাহলে জন্মগত প্রতিভায় বিশ্বাস করেন? যারা প্রতিভা নিয়ে এসছেন তারাই সঙ্গীতের সত্যিকারের শিল্পী হতে পারবেন? হ্যাঁ, যে যেরকম কর্ম করেছে, কর্ম নিয়ে এসছে, কর্ম ভোগও আছে আর কর্ম ফলও আছে। আচ্ছা, নতুন প্রজন্মের কাছে আপনি কি বলবেন, নতুন জেনারেশনের কাছে আপনার কি? আমি তো আমার এই সব সঙ্গীত শেখাবার বা শোনাবার কি এইটি যদি মনটা শান্ত হয়, মনটা সব কিছু পায়, মনটা যদি স্থির করা যায়, তাহলে এই যে অশান্তি হচ্ছে, একে ও ঘৃণা করে, ওকে ও ঘৃণা করে, এই জেলেসি ভাব বা ও কী বলে রিভেঞ্জ, এই সব ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন না, 2 শত্রু যদি ভুলক্রমে একটা ভালো জায়গায় একই সিটে লাইট নেই আর শুনছে কোনো সঙ্গীত, আর দুজনেরই মাথা নড়ছে না অন্য নাড়ছে, আর যেই লাইট জ্বললো দেখলো হ্যাঁ, কিন্তু পরে নিজেই হেসে গেল যে সঙ্গীতটা সবার জন্য। তো সঙ্গীতটা মেল করায় সবচেয়ে বড় শিল্প, সঙ্গীত সবচেয়ে বড় শিল্প, সেই জন্য সঙ্গীতটা সবচেয়ে টাকা পয়সা খাওয়া দাওয়া এসব তো আছেই, এ দিয়ে যে ঠিক যে মনে আপনি শান্তি পাচ্ছেন, অনেক সময় পেটেও শান্তি পান না খাবার টাবার ভালো করে খেয়ে, কিন্তু মনে শান্তি দরকার। আপনার কি নিজের মনে হয় আপনার জীবন সার্থক, আপনার কোনো আক্ষেপ আছে? আমার আক্ষেপ করবার তবে কিছু দেখছি না, আমার স্বার্থকও দেখছি, স্বার্থক হয়েছে কি না
সেটাও আমি ভাবি না, আমি কিছুই ভাবি না। যা বাবা শিক্ষা দিয়ে গেছেন, যা করতে বলে গেছেন আমি করে যাচ্ছি। আর তাতে দেখি যদি ওরা বেশ আনন্দে সুখে আছে, সব শান্তি দেশে দেশময় সবাই সুখী আর শান্তি হাসি মুখ আছে, ওটা দেখি না।